হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই ভালো আছো, বাড়িতে সুস্থ আছো। স্ট্যান্ডার্ড থ্রি তোমাদেরকে আমি অনুশীলনী 14 থেকে আগের দিন আমরা ঘন্টা মিনিট সেকেন্ডের যোগ আর বিয়োগ এই দুটো আমরা শিখিয়েছিলাম। আজ আমরা যেটা শিখবো এখন সেটা হচ্ছে কি গুণ। আমরা গুণ যেরকম করতে হয় সেরকমই করব। সেকেন্ডের ঘরে 12 আছে, 12-র সাথে 9 গুণ করব। এই 9-এর সাথে আবার মিনিটের ঘরে 15 আছে, 15-র গুণ করব। যেহেতু মিনিট আলাদা সেকেন্ড আলাদা, এদের আমি আলাদাভাবেই রাখব। তারপর আমরা কি জানি যে 60 সেকেন্ডের বেশি হয়ে গেলে সেটা হয়ে যাবে কত মিনিট। আবার মিনিটের ঘরে যদি 60-এর বেশি হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে ঘন্টায়। ঘন্টা আবার যদি 24 ঘন্টার থেকে বেশি হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে কি দিন। দেখো আমরা এই গুণটা করব। দেখো আমরা এখানে গুণটা করেছি, 12-র সাথে 9 গুণ করলে 108 আর 15-র সাথে 9 গুণ করলে 135। তাহলে আমরা কি পেলাম, 135 মিনিট 108 সেকেন্ড। কিন্তু তোমরা দেখো 108 সেকেন্ড এখানে হয় না, আবার 135 মিনিটও হয় না। তার মানে আমাদেরকে কী করতে হবে, সেকেন্ডকে মিনিটে আবার মিনিটকে ঘন্টায় নিয়ে যেতে হবে। তাহলে প্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে সেকেন্ডকে মিনিটে নিয়ে যাব। তাহলে আমরা কি করব, 60 দিয়ে ভাগ করব, 108-কে ভাগ করব। তাহলে কত হবে দেখো, একবারই যাবে, 60-কে 60 বিয়োগ করলে আমরা পাব কি 8, এখানে হবে 4। তাহলে আমরা এটা কি পেলাম, এই 1 মিনিট আর 48 সেকেন্ড। তাহলে আমরা এখান থেকে আমরা কি না, একে আমি 1 দিয়ে দিচ্ছি, 1 মিনিট, আর এখান থেকে আমি কি 60 বিয়োগ করে দিচ্ছি। তাহলে এখানে আমরা কি পেয়ে যাব, এখানে পাচ্ছি 48 সেকেন্ড, আর এখানে হয়ে যাবে কত, 136 মিনিট। কিন্তু 136 মিনিট তো হয় না, আবার আমরা কি করব, 136 মিনিটকে আমরা ঘন্টায় নিয়ে যাব। তাহলে আবার কি করব, 60 দিয়ে ভাগ করব। তাহলে এবার কত দিয়ে যাচ্ছে দেখো, 2 বার যাচ্ছে। তাহলে এখানে কত হলো, 6, আর এখানে হবে কত, 1। তাহলে 2 কি হলো, ঘন্টা আর 16 মিনিট। তাহলে এখান থেকে আমার আমি বলতেই পারি কি দেখো, 2 ঘন্টা, এখান থেকে আমরা বলবো 2 ঘন্টা কত পেয়েছি, 16 মিনিট। আর কত আছে, 48 সেকেন্ড। তাহলে আমরা এখান থেকে উত্তর লিখতে পারি, অতএব নির্ণেয় গুণফল সমান সমান 2 ঘন্টা 16 মিনিট 48 সেকেন্ড। আশা করি এটা তোমরা সকলেই বুঝতে পেরেছ, আর বাড়িতে তোমরা এই গুণটা করেও ফেলবে। দেখো তোমাদের এখানে 6টা গুণ দেওয়া আছে, আমি এখান থেকে তোমাদেরকে একটা দেখিয়ে দিয়েছি, বাকি 5টা তোমরা বাড়িতে করে ফেলবে।